হ্যালো জেনিয়াস, আজকে অনেকদিন পরে আমি আবার ইউটিউবে এসে ফিরেছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে আবার ব্যাক হয়ে আসার জন্য। তো আজকে আমি তোমাদের যে মানে একটা আলাদা ট্রিক্স দিতে চলেছি, সেটা হয়তো তোমরা অনেকে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আমরা আজকে যাই ব্যবহার করি না কেন, হোয়াটসঅ্যাপে এসে যে যাই ব্যবহার করি না, আজকে বেশিরভাগই ডকুমেন্টের কথা বলতে গেলে আমাদেরকে একটাই কথা মাথায় আসে, সেটা হচ্ছে পিডিএফ। কিন্তু পিডিএফের অনেক একটা প্রবলেম আছে, যেমন ধরো পিডিএফ থেকে আমরা সেটা ওয়ার্ডে যদি কোনো কিছু যদি এডিট করতে হয় সেটা পিডিএফ কীভাবে করব, কোনো পিডিএফে যদি সাইন করতে হয় মানে আমাদের সিগনেচার করতে হয় তো সেটা কীভাবে অ্যাড করব, কোনো পিডিএফকে এডিট, কোনো পিডিএফকে ওসিআর, স্পিচ টু টেক্সট, পিডিএফ টু জেপিজি, ওয়ার্ড টু পিডিএফ, এমনভাবে আজকে যে পুরো সলিউশনটা সেটা হচ্ছে আজকে আমাদের যারা অনলাইনের কাজ করে, অনলাইনের নিয়ে সমস্ত নেটের সাথে যুক্ত যারা কম্পিউটারের সাথে কাজ করে তাদের কিন্তু আজকে পুরো ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। সুতরাং আজকের ভিডিওতে আমি বেশি দেরি করবো না, আজকে আমাদের ভিডিওটা খুব শর্ট এই জন্যেই কারণ আজকে আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে livepdf.com। livepdf.com একটা হচ্ছে একদম ফ্রি ওয়েবসাইট, এবং সেখানে তুমি যদি চাও যে আমি আমার ডেস্কটপে ডাউনলোড করে তুমি সেই সফটওয়্যারটাকে ব্যবহার করব, সেটা ইজিলি করতে পারো। এবং এখানে আমাদের অনেক ফিচার্স রয়েছে, যেমন ধরো স্ক্যানার অ্যাপ আছে, কনভার্ট, বিভিন্ন ধরনের কনভার্ট আছে, পিডিএফ টু ওয়ার্ড, পিএনজি, জেপিজি, পিপিটিএক্স, পিপিটি মানে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট ফাইল, টিএক্সটি মানে হচ্ছে ওয়ার্ড ফাইল বা আমাদের মাইক্রোসফট অফিস ফাইল। তো সেরকমভাবে আরও অনেক অপশান আছে যে আমরা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করতে পারবো, যেমন ওয়ার্ড টু পিডিএফ, এক্সেল পিডিএফ টু পিপি টু পিডিএফ, পিএনজি টু পিডিএফ, মানে যে কোনো ছবি থেকেও আমরা পিডিএফে কনভার্ট করতে পারবো। আশা করি আমরা পিডিএফ সবাই জানি, এখনকার যুগে বর্তমানে সবথেকে লেটেস্ট মানে লেটেস্ট বলা ভুল হবে মানে সবথেকে দারুণ একটা ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে সেটা হচ্ছে পিডিএফ। আজকে আমাদের যে কোনো জিনিসই পাঠায় না কেন, একটা ছবি পাঠালে সেটা পিডিএফ হয়ে মানে ফেটে যায়, কিন্তু সেটা পিডিএফ থাকলে সেটা ফাটে না। তার জন্য আমাদেরকে সেই জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, যেমন পিডিএফ টু ওয়ার্ড, আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে ই করতে পারবো। আরে এটা আমি পার্সোনালি কাজ করেছি, বেশ দারুণ কাজ করে। কোনো পিডিএফকে যদি এডিট করতে চাই তাহলে এখানে এটা খুব ইজিলি করতে পারো। স্পিচ টু টেক্সট যেটা তুমি অন্যান্য ওয়েবসাইটে দেখতে পাবো না, স্পিচ টু টেক্সটের কাজ হচ্ছে যে কোনো ভিডিও বা অডিও থেকে তুমি টেক্সট ফাইলে কনভার্ট হবে। তার জন্য আমি এখানে একটা তোমাদেরকে ডাইরেক্ট করে দেখাবো। আমি স্পিচ টু টেক্সট এখানে ক্লিক করলাম, এখানে অনেকে দেখতে পাচ্ছ ড্র্যাগ ফাইল টু আপলোড। তো যেখানে তোমরা যে ভিডিও বা অডিও ফাইল থেকে তুমি টেক্সটে কনভার্ট করতে চাও সেটা নাও। আমি এখানে গুড মর্নিং সং একটা আমি ডাউনলোড করে গেছি 3 MB। আমি এখান থেকে ক্লিক করে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে এখানে সম্পূর্ণ এখানে রেঞ্জটা চাইবে, বা অন্য একটা ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা চুজ করতে হবে, চাইনিজ বা ইংলিশই রয়েছে এখন বর্তমানে। এখন যদি আমরা কনভার্টে যদি ক্লিক করি তাহলে আমাদের যে ভিডিওর যে ফাইল মানে পুরোটা যে কথাটা আছে সেটা কিন্তু আমাদের বর্তমানে কিন্তু টেক্সট ফাইল হিসেবে কিন্তু পরিণত হবে। এখন আমাদের জিরো প্রসেসিং রয়েছে, একটু আমরা ওয়েট করে নেব এবং আমরা ফিরে আসছি সাকসেসফুলিতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলি কিন্তু আমাদের ডান হয়ে গেছে, সে ভিডিও থেকে আমাদের গুড মর্নিং সং বলে একটা টিএক্সটি ফাইল ডাউনলোড হয়েছে। এবং এখান থেকে আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখানে ডাউনলোড করে নেব এবং সেটা একদম দেখো একদম টিএক্সটি ফাইলে আপলোড মানে একদম ডাউনলোড হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছো ও হো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, ও হাই কি যেন, হোয়াই, ওয়ান টু থ্রি, কাম অন। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু গানটা আমাদের কিন্তু মানে একদম টেক্সট ফাইলে কনভার্ট হয়েছে, আর সেটা কিন্তু একদম এই ওয়েবসাইটের সাহায্যে। এখানে গো ব্যাকে ক্লিক করলে আমরা সেই আগের ওয়েবসাইটে পৌঁছে যাবো বা আগে এসে চলে আসতে পারবো। এখানে দেখতে পাচ্ছ মানে কী আর বলবো, সম্পূর্ণ কিন্তু বিশাল কাজের কিন্তু আমাদের বেশ একটা আমাদের আলাদা ওয়েবসাইটে নিয়ে গিয়েছিলো। কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখানে ক্যাড টু পিডিএফ, স্প্লিট পিডিএফ মানে আলাদা করে একটা পিডিএফ হয়তো 10 পেজ আছে, সেই 10 পেজটাকে আমরা 5 পেজে পরিণত করবো। পিডিএফ টু পিএনজি, পিএনজি টু পিডিএফ, এখানে অনেক অপশান আছে। তাছাড়াও কিন্তু আমি মোর ফাংশানে এসে আমরা কিন্তু অনেক ধরনের আমরা এখানে অপশান দেখতে পাবো। তো এই ভিডিওটা শর্ট হলেও আমি তোমাদেরকে এই জন্যই ইনফর্ম করতে এসেছি যে আমাদের আজকে পিডিএফ ছাড়া কিন্তু কোনো মতে কাজ হয় না। সুতরাং আজকে এই ওয়েবসাইটটা আমার খুব ভালো বলে মনে হলো এবং আমি অনেকদিন ধরে ইউজ করি এই সফটওয়্যারটা মানে ওয়েবসাইটটা। এখানে আমাদের ডেস্কটপ সফটওয়্যার মানে অ্যাপ রয়েছে, তো আমি এটাকে রেকমেন্ড করি না, ডেস্কটপ বেকার আমাদের মানে ডেস্কটপের উপর চাপ দিয়ে। আর এটাতে আবার ফ্রি নয়, আবার টাকা পয়সা নেই, আর এটাতে লাইট পিডিএফের ওয়েবসাইটে কিন্তু বিন্দাস দারুণ কাজ করো। তো সুতরাং এই ভিডিওটাতে তুমি আশা করি অনেকটা হেল্পফুল হবা আমার যতদূর মনে হয়। তো যদিও তোমার কিছু একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই আমাদের আগামী দিনের যেসব ভিডিওগুলো
জন্যে অনেকে হয়তো কমেন্ট করেছে, যেমন আমাদের নতুন অনেক কমেন্ট আছে, সেই সব কমেন্টের ভিডিও আসতে চলেছে। কিছুদিন ব্যস্ত ছিলাম সেই কারণে হয়নি, তো আগামী দিনে সেই সমস্ত ভিডিও আসছে। আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সাথে উৎসাহ একটু বাড়িয়ে তুলবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতন টাটা, বাই বাই।